গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি আমার পরিবারের ছোট থেকে বড় সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ঠিকঠাক আছি সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে তো কিবার বার বলো তো আজকে বারটা হচ্ছে সোমবার সপ্তাহের প্রথম দিনই ভুলে যাচ্ছি সোমবার ছেটে স্কুল রয়েছে এখন আবার ফুল ডে স্কুল শুরু হয়ে গেছে মানে এক্সাম রয়েছে কি হচ্ছে ব্যাপারটা যে এই এক্সামগুলো ফিফটি মার্কে ওই জন্য হাফ এক্সাম টাইমটা হয়ে যাওয়ার পর বাকি টাইমটা নর্মাল স্কুল চলবে তো যথারীতি টিফিন বানানোর ব্যবস্থাটা শুরু করে দিতেই হবে এখন থেকে তাই একদিকে রান্না চাপিয়ে দিয়েছি সকাল সকাল উঠে আর একদিকে টিফিনের ব্যবস্থা করছি আজকে যেমন অনেক দিন পর টিফিনের প্রিপারেশানটা নিচ্ছি তো ওই জন্য একটু যেন কেমন কেমন হচ্ছে মানে টাইমটা ঠিক মানে এই টাইমের মধ্যে রান্না বান্না করে তাকে খাইয়ে দাইয়ে বের করে দিই আবার টিফিন টাইমটা যোগ করতে হলে সেটার জন্য আবার এক্সট্রা একটু সময় লাগছে তো ভাবলাম আজকে চটপট একটুখানি পাস্তাই বানিয়ে দিই সেই জন্য ওদিকে পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়ে একটু গাজর একটু ক্যাপসিকাম একটু পেঁয়াজ চপ করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠার পর না যেন মানে শরীরে সেই স্পিডটা আসে না সহজে একটু টাইম লাগে যেন কাজকর্মগুলো করতে সেটা কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার চেঞ্জ হয়ে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার স্পিডটা আবার দ্বিগুণ হয়ে যায় তখন মাঝে মাঝে আমি নিজের ভিডিও দেখেই ভাবি যে আমি এত লো স্পিডে কাজ করি সকালবেলাটা তো যাই হোক টিফিনটা রেডি করে দিয়েছি ওদিকে ছেলের ভাতও ঠান্ডা করতে দিয়ে এসেছি আর বাইরের আকাশটা গ্রুম গ্রুম শুরু হয়ে গেছে আর বৃষ্টি যেন মোটে ছেড়ে যাচ্ছেই না দেখো বাইরের আকাশটা কি অবস্থা বেরোনোর যদি ঝুপঝুপিয়ে বৃষ্টি আসে বাচ্চাগুলো অত ঘন্টা থাকবে পুরো ভিজে যাবে এই করেই ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাদের বক মামার অবস্থা দেখো ও পেতে বসে আছে মাছের জন্য দেখতে পাচ্ছ বৃষ্টিতে না রুমগুলো বিছানাগুলোর অবস্থা মানে দু চার দিন বেডশিট চেঞ্জ করার পরও মনে হয় যেন বেডশিটটা যেন নোংরা নোংরা হয়ে গেছে অ্যাকচুয়ালি কিন্তু নোংরা হচ্ছে না মানে এই ড্যাম ড্যাম ওয়েদারের জন্যই বেডশিটগুলোর ওইরকম অবস্থা হয়েছে ধুতে না পারলেও যদি একটু রোদে দিয়ে নিয়ে আসা যায় তাহলেও হয় কিন্তু কে আর রোদে দিতে যাবে ভাবলাম ধুয়েই দিই বেডশিটটা চেঞ্জ করেই ফেলি আর একটু বেশি চেঞ্জ করলে দেখবে মানে বিছানাটা ঘুমোতেও ভালো লাগে আমি তো এই বৃষ্টির পর্বটা মিটে গেলে তারপর ভাবছি ওই তোষক আমাদের বিছানাগুলোতে সব মোটা তোষক দেওয়া আছে সেই তোষকগুলোকে একদিন নিয়ে ছাদে ভালো করে উল্টে পাল্টে রোদ দিয়ে নিয়ে আসবো কারণ সব চিপসে গেছে বৃষ্টি বাদল যাই হোক কাচার তো বন্ধ থাকে না আর আমি জমিও রাখি না কারণ রোজেরটা রোজ কেচে নিলে না ওই অল্প অল্প হালকা ঘরে এদিকে সেদিক মেলে শুকিয়ে নেওয়া যায় আর জমি রাখলে ব্যাস এক গাদা হয়ে যায় তখন মেলতে কষ্ট আর আজকে হাত চালিয়ে ওয়াশিং মেশিনটা পরিষ্কারও করে নিয়েছি কেন বাথরুমের পাশে থাকে তো মাঝে মধ্যেই জল ছিঁটে লাগতে পারে ওই জন্য একটু মুছে রাখি আমি আর সকালে চা ঠা খাওয়া হয়ে গেছে মিস্টার সাহা বাজারে বেরিয়ে গেছে টেবিল টেবিল গুছিয়ে নিই আর ডোডোবাবুর সকালবেলা হলেই মাথা খারাপ হয়ে যায় শুরু হয় দুষ্টুমি শ্বশুরমশাই চলে গেছেন উনি আসলে এই বিচার মানে এটা এক্সট্রা একটা ক্যাম্প খাট আছে সেটাকে বের করে রাখে যে কেউ আসুক মানে এক দুজন কেউ আসলে এই খাটটা আমাকে খুব হেল্প করে আগে আগে জানো তো যখন ভাড়া বাড়িতে থাকতাম কেউ এলে এত টেনশান হতো কি করে যে অ্যাডজাস্ট করব। কি করে কি ম্যানেজ করব হি একটা হেডেক কাজ করত। তখন না বাড়িতে অনেক লোকজনও আসতো কারণ আমার বাবা তখনও অসুস্থ হয়নি তখন যখন তখন চলে আসতো আমার সাথে দেখা করতে আমার দিদা যখন তখন চলে আসতো শাশুড়ি মা এসে থাকতেন তো তখন সবাই মানে আসা যাওয়াটা লেগে থাকতো বাচ্চারা ছোট ছিল সবাই ওদের দেখতে আসতো তো এরকম আসা যাওয়াটা থাকতো আর তখন আমার ঘরে থাকতে দেওয়ার জায়গা ছিল না একটাই তো রুম আর ছোট্ট একটা রান্নাঘর ছিল খুব মানে কেউ এলে না খুব টেনশান হতো আর এখন দেখো এত বড় ঘর ধর হয়ে গেছে এখন যদি বাড়িতে বিশ পনেরো জন লোক এসে যায় আমার অসুবিধা হবে না সবাই মিলেমিশে একটু অ্যাডজাস্ট করে থাকাই যাবে কোনো অসুবিধে হয় না আর সত্যি কথা বলতে এখন এসে থাকার লোকই নেই কারণ বাচ্চারা যে ননদের ছেলে ঠেলেরা ওরা ছুটি পড়লে আসতো সবাই বড় হয়ে গেছে যে যা চাকরি বাকরিতে ব্যস্ত হয়ে গেছে শাশুড়ি মাও এখনও নেই আর আমার বাবা মাঝে মাঝে আসতো সেও এখন অসুস্থ একা একা আসতে পারে না হ্যাঁ শ্বশুরমশাই একটু সুস্থ আছে মাঝে মধ্যে আসে আর সত্যি কথা বলতে কি এখন আমাদের হাতে সময় একদমই কম কোথাও যেতে হলে বা কারোর বাড়ি যেতে হলে অনেক কিছু ম্যানেজ করে তারপর টাইম বার করতে হয় আর সেখানে গিয়ে ওই যদি অ্যাডজাস্ট করার মানসিকতা না থাকে না তাহলে কিন্তু আনন্দটা উপভোগ করা যায় না ওই দু চার দিনের জন্য গিয়ে যদি আমি ভালো থাকা খুঁজি ভালো খাওয়া খুঁজি তাহলে ওই দু চার দিনের যে আনন্দটা সেটাই আর উপভোগ করা হবে না এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর আমি না ওই দু চার দিনের ছুটি নিয়ে আমি যেখানেই যাই আমার বাড়ি যাই শ্বশুর বাড়ি যাই বা কোথাও ঘুরতেও যাই ফুল সেটাকে এনজয় করার চেষ্টা করি সাপ্তাহিক বাজারপত্র এসে গেছে মিস্টার সাহা এসে পড়েছে আর যেহেতু সোমবার তো চিকেন আজকে হবে আর দেখো কি কাণ্ড পেঁয়াজটা মানে পেস্ট করতে গিয়ে পুরো বাটির ছিটকে গিয়ে পুরো চারিদিকে আস পুরো পেঁয়াজে পেঁয়াজ হয়ে গেল ভাবো আর একটু তাড়াহুড়োই আছে আজকে তাড়াহুড়ো করে শুধু চিকেনটাই বাকি ছিল সেটাই রান্না করছি জানো তো মানে একটু বেরোবার আছে ব্যাস তার মধ্যেই একটা অঘটন ঘটে বসলো আর এটাকে এইভাবে ফেলে রেখে তো যাওয়া যাবে না পুরো শুকিয়ে গেলে আমার আবার ডবল খাটনি হবে বাধ্য এগুলোকে এখন আমাকে পরিষ্কার করতে হবে মাঝে মাঝে ভগবানও না টেস্ট নেয় যে আজকে আমার তারাহুড়ো মানে আমাকে বারোটার মধ্যে বেরোতেই হবে অলরেডি এখন সাড়ে এগারোটা বেজে গেছে বুঝতে পেরেছ রান্না চলছে তার মধ্যে রেডি হবো বেরোবো তার মধ্যে এই একটা এক্সট্রা কাজ পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে তো যতটা পারি মানে যেগুলোকে পরিষ্কার করা যাবে এখন সেগুলো চটপট করে নিচ্ছি কারণ এগুলো লেগে থাকলে শক্ত হয়ে যাবে দেখো এই কাপড়টাও পর্যন্ত গেছে এটাকে পরে করবো এটা পরে চেঞ্জ তো করতেই হবে ধোয়ার জন্য তখন করে নেওয়া এখন মানে এগুলোকে মুছে ঢুছে রেখে যায় নাহলে এর গায়ে লেগে থাকলে সব শুকিয়ে যাবে ব্যাস তারপরে তুলতে খুবই অসুবিধা হবে একদিকে ভালো হলো কাপের উপরও প্রচণ্ড ধুলো পড়েছিলো সেগুলো সব পরিষ্কার হয়ে গেল হ্যাঁ এইটা একটা এক্সট্রা হয়ে গেল টাইমটার ব্যাপারটাই রয়েছে না হলে পরিষ্কার হয়ে গেল সেটা ভালোই হলো এই কোনটা হয়তো হাত দিতে হতো দু চার দিনের মধ্যে সেটা আগেই হয়ে গেল তো যাই এগুলোকে পরিষ্কার টরিষ্কার করে একদম রেডি করে দিয়েছি একটু শুকিয়ে গেলে তারপরে আবার জায়গা মতো সব গুছিয়ে নেব নাই নাই করে কিন্তু বারোটায় বেরোবো সেখানে এখন সাড়ে বারোটা বেজে গেল কোনো রকমের রান্নাটা তাড়াহুড়ো করে সারলাম চলো বেরিয়ে পড়ি বারোটা বাজতে দেখে। বাইরে তো একটু রোদ একটু মেঘ এই চলছে কখন যে জুপুস করে রাঁধে তার ঠিক নেই জানলা দরজা সব বন্ধ করে রেখে দিয়ে যেত এসেছি একটু দোকানে মিস্টার সাহার জন্য ওনাকে তো ধরে বেঁধে না আনলে উনি আসবেও না নিজের জন্য কিছু কিনবেও না এটা এমনই একজন মানুষ ওনার যা জিনিস পেছনে ঠেলে ঠেলে আর ঠেলে ঠেলে নিয়ে আসতে হবে আর আজকে সোমবার আজকে ছাড়া ওনাকে পাওয়াও যায় না তাই বললাম না আজকেই যাবো চলো ওই জন্য রকম রান্না বান্না সেরে বেরিয়ে এসেছি আর টুকটাক ওনার জিনিসপত্রগুলো নিই তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব

বাইরে কিছু কিছু না খেলে হয় এতক্ষণ রোদে রোদে ঘোরালে বলো ওখান থেকে ঘুরে আসার পর আর তোমাদের সাথে এসে কথাই হয়নি কারণ ফাঁকি মারার না এখন একদমই চান্স নেই সকাল থেকে তো দোকানে যাওয়াই হয়নি ওই জন্য এসে চটপট খাওয়া দাওয়া করে চলে গেছিলাম কাজে কাজটা মিটিয়ে এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি সাড়ে সাতটা এরকম হবে মিস্টার শাহ চাটা দিতে হবে সন্ধে হয়ে গেলেই তো চায়ের একটা নেশা শুধু ওনার নয় আমারও আছে ওই জন্য চলে এসছি এসে এই টুকটাক সকালে ছড়ানো ছিটানো জিনিসগুলোকে একটু গোছানোর পালা গুছিয়ে টুচিয়ে দিয়ে এদিকে চায়ের জলও চাপিয়ে দিয়েছি যা হচ্ছে আর সন্ধেবেলা ছেলেকে ভাবছি আজকে আর দুধ দেবো না কারণ ও না স্কুল থেকে এসে একটুখানি চিকেন দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আর বাচ্চাদের জন্যই রান্না করি আর ও তো ওই সোমবারটা হলে সকালের দুপুরের খাওয়াটা ওর হয়ই না সেই জন্য আসলে একটু দু পিস চিকেন দিয়ে একটু মুড়ি দিয়ে মেখে দিয়েছিলাম খেয়েছে আর চিকেনটা ওই অবেলায় খেয়েছে বলে এখন আর দুধ দেবো না আজকের ব্লগটা চলে এখানে এন্ড করি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আবার একটা অন্য ব্লগে দেখা করবো ততক্ষণের জন্য আসি টাটা